আচ্ছা, আমরা দেখেছিলাম যে আমরা হচ্ছে ডাটা এন্ট্রি করার পর আমরা যখন ইনসার্ট থেকে হচ্ছে ডাটাটা এন্ট্রি করি, সেই ডাটাকে আমরা দেখার জন্য হচ্ছে ব্রাউজে ক্লিক করি। তো ব্রাউজে ক্লিক করার পর আমরা সকল ডাটা দেখতে পাই, এটা হচ্ছে গ্রাফিক্যাল মোডে। আর যদি আমি কমান্ড মোডে আমি আমার এই ডাটাগুলোকে দেখতে চাই, তাহলে যেটা করতে হয়, আমাকে যেতে হয় এসকিউএলে। এসকিউএল থেকে আমাকে লিখতে হয় সিলেক্ট অল ফিল্ড। এই স্টার মানে হচ্ছে অল ফিল্ড, মানে আপনার ডাটাবেজে যতগুলো ফিল্ড আছে, যেমন এখানে দেখুন আমার 4টা ফিল্ড আছে, এডমিন আইডি, এডমিন নেম, পাসওয়ার্ড, এডমিন ক্রিয়েট। তো এই যে 4টা ফিল্ড আছে, যদি আমি এই 4টা ফিল্ডকে দেখতে চাই, তাহলে আমি দিব হচ্ছে স্টার। আর স্টারের মানে হচ্ছে অল ফিল্ড, ডাটাবেজের এই টেবিলটাতে যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ডের ডাটাকে সে দেখাবে। তারপর আমি দিব হচ্ছে ফ্রম। ফ্রম দেওয়ার পরে কোন টেবিল হতে আমি ডাটাটা দেখতে যাচ্ছি, এখানে আমার টেবিল আছে দুইটা, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে এডমিন। আমি চাচ্ছি এখন এডমিন টেবিলের যে ডাটা আছে আমি সেই ডাটাটা দেখব, তাহলে আমি এখন দিব হচ্ছে এডমিন, দিলাম এডমিন টেবিলের নাম। এখন আমি প্রেস করবো হচ্ছে, আমি একটা কপি করে রাখছি, আমি এখন প্রেস করবো হচ্ছে গোতে। দেখুন আমাকে সবগুলা ডাটা দেখিয়ে দিচ্ছে, ব্রাউজে ক্লিক করলে যেরকম ভাবে আমাকে সবগুলো ডাটা দেখাচ্ছিল, সেম ভাবে আমি যখন সিলেক্ট অল ফর্ম এডমিন আমি দিচ্ছি, তখন আমার সবগুলো ডাটা সে সিলেক্ট করে এনে দেখিয়ে দিচ্ছে। এখন আমি যদি চাই যে না, আমি সবগুলা ফিল্ড না, আমি শুধুমাত্র কয়েকটা ফিল্ডকে দেখব, শুধুমাত্র কয়েকটা ফিল্ড, তো আমি সেটা যখন কুইরি লিখছি, তো যেখানে আগে আমি অল ফিল্ড দিয়েছিলাম, এখানে এখন অল ফিল্ড দিব না, এখানে আমি দিব যে আমি স্পেসিফিক্যালি কোন কোন ফিল্ডের ডাটা দেখতে চাচ্ছি। যেমন আমি এখান থেকে এখন দেখতে চাইবো যে এডমিনের নেমটা এবং পাসওয়ার্ডটা, আমি এখানে লিখবো হচ্ছে এডমিন, সরি এডমিন নেম, তারপর হচ্ছে কমা দিতে হবে, মানে যতগুলো ফিল্ড আপনি দেখতে চাইবেন প্রতিটা ফিল্ডের নাম লিখে তারপর হচ্ছে কমা কমা, একদম লাস্টের ফিল্ডের পরে আর কোনো কমা হবে না। যেমন আমি এখানে দেখবো হচ্ছে ধরেন এখন দুইটা ফিল্ড, একটা হচ্ছে এডমিন নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড, আমি দেখবো হচ্ছে পাসওয়ার্ড, তারপর পাসওয়ার্ডের পরে আমি আর কোনো আপনার কমা দিব না। এখন আমি গোতে ক্লিক করব, গোতে ক্লিক করলাম, তো দেখুন আমাকে শুধু দেখাচ্ছে কি এডমিন নেম আর হচ্ছে আমার পাসওয়ার্ড। তো এইভাবে হচ্ছে আপনি স্পেসিফিক্যালি একটা টেবিলের যখন অনেকগুলো ফিল্ড থাকবে, এর মধ্যে থেকে আপনি যে কয়টা ফিল্ডের ডাটাকে দেখতে চান, এই কুইরিটার মাধ্যমে হচ্ছে আপনি ঠিক ততটা ফিল্ডের ডাটা দেখতে পাবেন। তারপর আমরা এখন আরেকটা কুইরি দেখব, আমরা দেখব যে স্পেসিফিক একটা ডাটা আমি দেখতে যাচ্ছি, তাও হচ্ছে ওই ওই যে আমার যে ডাটা আছে সেই ডাটার অটো আইডিটা ধরে হচ্ছে আমরা ওই টেবিলের ওই স্পেসিফিক ডাটাটাকে দেখব। তো আমরা জানি এখানে অটো আইডি তৈরি হচ্ছে, তো অটো আইডি, একটা অটো আইডি হচ্ছে আমার 1 আর একটা হচ্ছে 2। আমি চাচ্ছি যে এখন 1 যে ডাটাটি আছে বা অটো আইডি যে আমাদের এডমিন আইডি, এডমিন আইডি 1 যেটি আছে সেটার মধ্যে যে যে ডাটাগুলো আছে আমি সবগুলো দেখব। তাহলে আমি হচ্ছে এইখানের মধ্যে দিলাম অল ফ্রম এডমিন, এখন দেব হোয়ার, হোয়ার এডমিন আইডি ইকুয়াল টু হচ্ছে 1, যেখানে এডমিন আইডি 1 সেইখান থেকে তুমি আমাকে ডাটাটা দেখাও। তাহলে দেখবেন এখন যদি গোতে ক্লিক করি, তাহলে আমাকে এখানে একটা ডাটা দেখাবে, যেহেতু আমার এখানে একটা ডাটা আছে। এখন ওয়্যার কন্ডিশন দিয়ে ধরেন আপনার পাসওয়ার্ড যে 1 2 3 4, এই পাসওয়ার্ডের যতগুলা আমার হচ্ছে ডাটা আছে, মানে হচ্ছে এই পাসওয়ার্ড যতগুলা ইউজার দিয়েছে, আমি সবগুলা ইউজারের ডাটা আমি দেখতে যাচ্ছি, তাহলে কি করব, তাহলে আমি এসকিউএল এ যাব, এই সেম কুইরি আমরা দেখব, অল ফ্রম এডমিন ওয়্যার, তারপর আমি দিব হচ্ছে পাসওয়ার্ড। এখানে মনে রাখবেন পাসওয়ার্ড ফিল্ডটা হচ্ছে আমার ভেরিয়েবল ক্যারেক্টার, এটা কিন্তু ইন্টেজার না, এটা হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। সো আমাকে ইকুয়াল টু দেওয়ার পরে আমাকে অবশ্যই একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, কারণ এটা হচ্ছে একটা ভেরিয়েবল টাইপের ডাটা, মানে হচ্ছে আপনি এখানে কিবোর্ডের মধ্যে যত ধরনের আমাদের অক্ষর আছে বা ক্যারেক্টার আছে সকল ক্যারেক্টার এখানে
আমি ইনসার্ট করতে পারি, ওই ধরনের টাইপের হচ্ছে আমার এখানে ডাটা রাখা আছে। তো অবশ্যই এই আমার ইন্টেজার এবং ফ্লোট ছাড়া সবকিছুর ক্ষেত্রে আমাকে সিঙ্গেল কোটেশন দিয়ে আমার কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হয় বা হোয়ারটা আমাকে লিখতে হয়। তাই পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে আছে আমি কি যাচ্ছি 1 2 3 4 দিয়ে যতগুলা ডাটা আছে সবগুলা ডাটা দেখতে যাচ্ছি। তো আমি এখন গোতে ক্লিক করলে আমাকে ওই ডাটাগুলো দেখিয়ে দিবে। দেখুন আমার এখানে আছে কয়টা ডাটা, 2টা ডাটা। তো আমি বোঝার জন্য আমি আরেকটা ডাটা আমি এন্ট্রি করবো এখান থেকে, জাস্ট আমি এটাকে কপি করে নিচ্ছি, সরি কপি করে নিলাম। আচ্ছা ইনসার্টে যাব, ইনসার্ট যাওয়ার পর ধরেন আমি একটা নাম দিলাম, আমি দিলাম যে 1 2, আর একটা ডেট সেট করে দিচ্ছি। তো এখানে আমার এখন টেবিলের মধ্যে আমি যদি ব্রাউজে যাই আমি দেখবো যে আমার টোটাল ডাটা আছে কয়টা, 3টা ডাটা। তো এখন যদি আমি আগের কুইটা রান করি যে 1 2 3 4 দিয়ে যতগুলো ডাটা আমার এই টেবিলের মধ্যে আছে সবগুলো ডাটা আমি দেখব, সেই ক্ষেত্রে আমি এখন সেই সেই উড়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি এখন গোতে ক্লিক করব। তো গোতে ক্লিক করার পরে দেখুন 3টা ডাটার মধ্যে আমাকে জাস্ট 2টা ডাটা সে দেখাচ্ছে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে এই তো আমি ওয়্যার কন্ডিশন করে নিয়ে আসলাম, এখন আমি চাচ্ছি যে নিচের ডাটাটাকে আমি উপরে উপরে দেখব, মানে হচ্ছে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে দেখুন ডিসেন্ডিং অর্ডার সাজানোর জন্য কি লিখতে হয়, ওয়ার্ডের পর আমি লিখতেছি যে অর্ডার বাই, অর্ডার বাই আমি কোনটার উপর ভিত্তি করে আমি অর্ডার করব, আমি অর্ডার করব হচ্ছে আমার অ্যাডমিন আইডির উপর ভিত্তি করে। আপনি চাইলে এইখানে যে কোনো ফিল্ড কে ইউজ করে আপনি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার সাজাতে পারেন। তো আমি অ্যাডমিন আইডির উপর ভিত্তি করে আমি এখানে অর্ডার করবো। এখন আমি অর্ডার বাই অ্যাডমিন আইডি কিভাবে সাজাবো, অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং, ডিফল্ট ভাবে আমার অ্যাসেন্ডিং অর্ডার থাকে, আমার আইডির উপর ভিত্তি করে ডিফল্ট ভাবে অ্যাসেন্ডিং অর্ডার থাকে। আমি এখন এটাকে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে যাচ্ছি, তো আমি লিখবো হচ্ছে DESC। আর যদি আপনি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে চান তাহলে লিখতে হবে ASC, মানে হচ্ছে ASC, এটা লিখতে হবে অ্যাসেন্ডিং অর্ডার সাজানোর জন্য। তো এখন যদি আমি এটাকে হচ্ছে আমি এক্সিকিউট করি বা আমি গোতে ক্লিক করি তাহলে দেখবেন যে ডাটাগুলোকে আমার ডিসেন্ডিং অর্ডারে দিচ্ছি। দেখুন যেটা উপরে ছিল, যেমন 1 ছিল উপরে 2 ছিল নিচে, এখন আমি যেহেতু এইটার উপর ভিত্তি করে আমি ডাটাটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি, সেই ক্ষেত্রে আমার 2টা চলে গেছে সবার উপরে এবং 1টা চলে আসছে নিচে। এখন যদি আমি এখানে ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমি সাজাইতে চাই সেটাও আমি করতে পারি। তো আমার এখানে ক্যারেক্টারের ফিল্ডের নাম কি ছিল, ফিল্ডের নাম ছিল হচ্ছে আমার অ্যাডমিন নেম, অ্যাডমিন নেম। আমি কি অর্ডার সাজাচ্ছি, ডিসেন্ডিং অর্ডার সাজাচ্ছি। আচ্ছা ধরুন এটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডার সাজাই, ডিসেন্ডিং না, অ্যাসেন্ডিং সাজাইলাম, ASC, অ্যাসেন্ডিং অর্ডার সাজাইলাম। ASC মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। তো অ্যাসেন্ডিং অর্ডার দিলাম, এখন যদি আমি গো দেই তাহলে দেখুন মারুফ আগে চলে আসছে এবং রাকিব পরে চলে আসছে, কারণ মারুফটা হচ্ছে রাকিব, মানে আর আর যে অক্ষরটি আছে সেটার আগে হচ্ছে আমার অবশ্যই হয় M। সো এই জন্য হচ্ছে এটাকে আমার টপি নিয়ে গেছে এবং ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার সাজছে। তো এইভাবে হচ্ছে আমি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে ডাটাগুলোকে সাজাতে পারি। তারপর এখন দেখা যেতে পারে কি যে আমি আমার এই ডাটাবেস থেকে আমি অর্ডারও করব এবং আমি অর্ডার করব এবং নির্দিষ্ট লিমিট বা নির্দিষ্ট পরিমাণ ডাটা আমি নিয়ে আসব। তো আমি দেখি কি আনতে পারি, অ্যাডমিন টেবিল অর্ডার বাই হচ্ছে আমার আমি দিব হচ্ছে আপনার অ্যাডমিন নেম, অ্যাডমিন নেম, এবং এটা আনবো আমি ডিসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে আনতেছি। এবং আমি সর্বোচ্চ কয়টা ডাটা নিয়ে আসব, সর্বোচ্চ কয়টা ডাটা আমি দিব হচ্ছে লিমিট, লিমিট লিমিট হচ্ছে আপনি কয়টা ডাটা আনতে যাচ্ছেন, আপনি কি 1টা 2টা 3টা কয়টা ডাটা আনবেন। আমি চাচ্ছি এইখানে মধ্যে আমি আনবো শুধুমাত্র হচ্ছে 1টা ডাটা। তো আমি যেহেতু ডিসেন্ডিং অর্ডার দিয়েছি তার মানে একদম নিচের 1টা ডাটা সে নিয়ে আসবে, আমি দিলাম হচ্ছে 1। তো এখন আমি যদি গোতে ক্লিক করি তাহলে দেখুন আমি যেহেতু অ্যাডমিন নেম দিয়ে নিয়েছিলাম সেই ক্ষেত্রে সে একদম নিচে পেয়েছিল হচ্ছে আমার রাকিবকে, মানে এই এই নামটাকে পেয়েছিল। আমি এটাকে
এখন অর্ডার বাই না দিয়ে আমি সরাসরি নিয়ে আসি। দেখুন আমি এখানে অর্ডার বাইটা ইউজ করলাম না, অর্ডার বাই ইউজ না করে যখন আমি হচ্ছে জাস্ট এই কুইরিটাকে আমি এক্সিকিউট করছি, তাহলে দেখুন আমার কি দেখাচ্ছে রাকিব। আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি আমাদের, আচ্ছা সরি আমাদেরকে এটাকে অর্ডার বাই করতে হবে, এটাকে অর্ডার বাই করতে হবে। আমাকে এডমিন আইডি দিয়ে অর্ডার বাই করে নিয়ে নিতে হবে। সরি আমি এখানে তো বলিনি যে আমার বটম এন্ড নিবে কিনা নাকি আমার টপ এন্ড নিবে, তো এটা অটোমেটিক্যালি কিন্তু টপের ডাটাটা নিচ্ছে, তো আমি চাচ্ছি একদম বটমের ডাটাটা নিবে। তো বটম এন্ড মানে একদম সবার শেষে নিবে, কার উপর ভিত্তি করে? আইডি ফিল্ডের উপর ভিত্তি করে, এডমিন আইডির উপর ভিত্তি করে। তো আমি দিচ্ছি অর্ডার বাই এডমিন আইডি DESC, তাহলে আমার একদম লেটেস্ট যে ডাটাটা আমি ইনসার্ট করেছিলাম সেই ডাটাটাই আমাকে এখানে দেখাবে। আমি গোতে ক্লিক করছি, দেখুন আমি একদম লেটেস্ট করেছিলাম এবি, আমাকে এবিটাই দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমার ডাটাটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লিমিট হোয়ার কন্ডিশন অ্যাপ্লাই করে হচ্ছে আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা এখন যদি আমি ডাটাকে আপডেট করতে চাই, ডাটাকে আপডেট করতে চাই, আমি ব্রাউজে যাই, আমরা দুইভাবেই দেখাবো। একটা হচ্ছে যে আমি এখানে এডিটে ক্লিক করব, করার পর আমাকে আমার ডাটাগুলো দেখাবে, সবগুলো ডাটা দেখাবে যে ডাটাগুলো আমার ইনসার্ট আছে। তো এখানে এবি দেয়া ছিল, আমি এখানে কোনো একটা নাম দিলাম, যেমন দিলাম হচ্ছে ধরেন সুহান, সুহান দিলাম। দেওয়ার পর আমি জাস্ট কি করব, গোতে ক্লিক করব, গো গোতে ক্লিক করার পরে আমার ডাটাটা আপডেট হয়ে গেছে, এখন আপডেট হয়ে গেছে। আবার এইখানের মধ্যে দেখুন আমাকে যেটা করতে হবে যে যদি আমি কুইরিতে করি, কুইরিতে করি তাহলে হচ্ছে আমাকে এই কুইরিটা লিখতে হবে যে আপডেট, তারপর হচ্ছে টেবিলের নাম, কোন টেবিলে আমি আপডেট করতে যাচ্ছি। এইখানে যে কোটেশনটা দেখা যাচ্ছে এই কোটেশনটা না দিলেও হয়, আসলে আমি একদম কারেক্ট কুইরিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। একদম কারেক্ট কুইরি দিচ্ছি যাতে কোনো কনফিউশন আপনাদের না থাকে, এখানে এটা না দিলেও হয়। আচ্ছা তো দেখুন এখানে কি আছে, আপডেট, আমি কি করতেছি ডাটাটাকে আপডেট করতেছি। তারপর হচ্ছে কি আসবে, এখানে আসবে হচ্ছে আমার টেবিলের নাম, কোন টেবিলে ডাটা আমি আপডেট করছি। তারপর হচ্ছে সেট, আমি কি সেট করব, মানে আমার নতুন যে ডাটাটা আমি দিব কোথায় দিব, সেটা সেটা হচ্ছে আমি দিচ্ছি যে অ্যাডমিন নেমে, অ্যাডমিন নেম। তো অ্যাডমিন নেমে আমি নতুন নাম কি সেট করব সেটা আমি দিব, এবং এই এডমিন নেমটার যে প্রাইমারি, মানে আমার এই যে এডমিন টেবিলটি আছে এটা যে প্রাইমারি কি যেটা আমি সেট করেছিলাম সেই প্রাইমারি কিটাকে আমি ধরছি, হোয়ার যেখানে এডমিন আইডি ইকুয়াল টু 3, মানে প্রাইমারি কিটা যেখানে হচ্ছে 3 আছে সেইখানে তুমি কি করো এই ডাটাটাকে তুমি আপডেট করে দাও। এই কুইটা লেখার পরে আমি হচ্ছে গোতে ক্লিক করব। আর যদি আপনার মাল্টিপল ফিল্ড হয়, মানে আপনি একাধিক ফিল্ড আপনি আপডেট করবেন, যেমন এখানে আছে আপনি করলেন হচ্ছে এডমিন নেম, আপনি যাচ্ছেন এখন করবেন পাসওয়ার্ড, সেক্ষেত্রে আপনি কি করবেন কমা দিবেন, কমা দিলে লিখবেন হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইকুয়াল টু, তারপরে পাসওয়ার্ডের জন্য নতুন যে ডাটা দিবেন, ধরেন যে আপনি এক নতুন একটা ডাটা দিবেন। ডাটা দেওয়া শেষ, তারপর হচ্ছে আপনি গোতে ক্লিক করে ডাটাটাকে আপডেট করে দিবেন। এখন যদি আমি ব্রাউজে যাই, তাহলে এই যে দেখুন আমার নতুন ডাটা সুহান, আর আমার পাসওয়ার্ডটা দিয়েছিলাম কত, 1 2 3 4 5 6 7 8 9 9। তো এইভাবে হচ্ছে আমার ডাটাটাকে আপডেট করতে হয়। এখন যদি আমি ডাটা ডিলিট করতে চাই, গ্রাফিক্যাল মোডে জাস্ট আমি ডিলিটে ক্লিক করব, পরে হচ্ছে আমি কনফার্ম করে দিব, তাহলে হচ্ছে কি আমার ডাটাটা ডিলিট হয়ে গেছে। আর যদি আমি এটাকে কুইরিতে ডিলিট করতে চাই, তাহলে যেটা করতে হবে আমাকে লিখতে হবে ডিলিট ফ্রম অ্যাডমিন ওয়ার এডমিন আইডি ইকুয়াল, এখন কত নাম্বারে এডমিন আইডি আপনি ডিলিট করতে যাচ্ছেন, বা যে প্রাইমারি কি ধরে আপনি ডিলিট করতে যাচ্ছেন। তো এডমিন আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি, সো প্রাইমারি কি আমার কত, 1 2 পর্যন্ত এখন আছে, তো আমি চাচ্ছি 2 নাম্বার যে প্রাইমারি কিটা আছে বা 2 নাম্বার যে আইডিটি আছে সেটা আমি ডিলিট করে দিব। তাহলে আমি লিখে দিব হচ্ছে 2, তারপর আমি ক্লিক করবো হচ্ছে গোতে, আমাকে কনফার্মেশন চাচ্ছে, আমি দিব হচ্ছে ওকে। এখন যদি ব্রাউজে যাই, ব্রাউজে গেলে দেখবো শুধুমাত্র আমার কাছে
একটি ডাটা অবশিষ্ট আছে, কারণ আমার কাছে টোটাল তিনটা ডাটা ছিল, একটা গ্রাফিক্যালি ডিলিট করলাম, একটাকে কমান্ড লাইনে ডিলিট করলাম, তো দুইটা ডাটা ডিলিট হয়ে গেল, এখন আমার কাছে আছে হচ্ছে একটা ডাটা। তো এখন আমরা দেখবো হচ্ছে জয়েন কুয়েরি। তো গতকাল বলেছিলাম যে আপনার ফরিন কি নিয়ে, যে যখন একটা টেবিলে প্রাইমারি কি বা ইউনিক কি আর একটা টেবিলে ফিল্ড হিসেবে যায় সেইখানে হচ্ছে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ফরিন কি। তো আমরা এখন দেখবো যে ফরেন কি দিয়ে আমরা কিভাবে ডাটাগুলোকে খুঁজে বের করতে পারি, দুইটা টেবিলের মধ্যে সমন্বয় করতে পারি, বা দুইটা টেবিলের ডাটাকে একত্রিত আমরা কিভাবে দেখতে পারি। তো প্রোডাক্ট টেবিলের মধ্যে আমরা এখন কয়েকটা প্রোডাক্ট এন্ট্রি করব, এবং এখানে আছে এডমিন আইডি আছে, আমরা এখানে এডমিন আইডিটাকে এন্ট্রি করে দিব। তো এখানে দেখুন এডমিন আইডি আছে কত, 1। সো এই 1 দিয়ে আছে আমরা এখানে কয়েকটা প্রোডাক্ট এন্ট্রি করব। তো ইনসার্টে আমরা যাব, এখানে আমরা প্রোডাক্টের নেম দিলাম ABCD, একটা নাম দিলাম, এডমিন আইডি হচ্ছে দিলাম 1, আর প্রোডাক্ট এন্ট্রি ডেট কত, আজকে ডেটে দিয়ে দিচ্ছি। তারপর আরেকটা প্রোডাক্টের নাম দিলাম যে BCDEF, তারপর হচ্ছে এডমিন আইডি 1, আজকে ডেট দিয়ে দিলাম আমরা। তো এখন আমরা হচ্ছে গোতে যদি ক্লিক করি আমাদের ডাটাটা সেভ হয়ে যাবে। ব্রাউজে গেলাম, দেখুন আমাদের ডাটাটা সেভ হয়ে গেছে। তো এই এডমিন আইডি দ্বারা হচ্ছে আমরা এই এডমিন মানে এই এডমিন টেবিলে যে এডমিনটি আছে সেই এডমিন এখন পর্যন্ত কয়টা ডাটা সে এন্ট্রি করছে আমি সেটা খুঁজবো। এটা হচ্ছে আপনাদের আসলে এইভাবে এটা এইভাবে বলা যায় না যে কয়টা ডাটা এন্ট্রি করছে, মূল কথা হচ্ছে যে আপনি কি খুঁজছেন। অনেক সময় দেখা যায় যে আমি এই সেম প্রোডাক্ট আইডির কয়টা প্রোডাক্ট সেল করছি সেটা খুঁজছি, এই প্রোডাক্ট থেকে কত টাকা লাভ হলো আমার সেটা খুঁজছি। এটা ডিপেন্ড করবে যে আপনি কি খুঁজছেন এবং টেবিল কি কি ইউজ করতেছেন। এখানে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে দুইটা টেবিলের মধ্যে কিভাবে ডাটাটাকে খুঁজে বের করতে হয়, বা হচ্ছে দুইটা টেবিলের ডাটা কিভাবে আমার জয়েন করাতে হয়। তো আজকে আমরা দেখবো হচ্ছে দুইটা টেবিলের ডাটাকে কিভাবে জয়েন করতে হয়। তো সেটার জন্য হচ্ছে আমরা অবশ্যই এখানে এসকিউএল মোডে আমরা করব, এখানে গ্রাফিক্যাল মোডে আমাদের আসলে করার প্রয়োজন নেই, বা আমরা গ্রাফিক্যাল মোডে করতে পারি, লার্নে ক্লিক করে তারপর হচ্ছে আপনার ডিজাইনারে গিয়ে এইখান থেকে হচ্ছে আমাদের কুইটাকে আমরা এইখান থেকে কোনটার সাথে কোনটা জয়েন থাকবে সেটা আমরা জয়েন দিয়ে তারপর গ্রাফিক্যাল মোডে আমরা জয়েন কুইরি চালাইতে পারি। বাট আমরা এটা দেখবো না, এটা আমাদের দেখার প্রয়োজন নেই, আমরা জয়েন কুইরিটা অলওয়েজ যেটা করব সেটা হচ্ছে এসকিউএল কমান্ড লাইনে আমরা করব। তো এখন হচ্ছে আমি প্রোডাক্ট টেবিলের মধ্যে হচ্ছে আমি আরেকটা প্রোডাক্ট এন্ট্রি করব, যেটা হচ্ছে এডমিন আইডি 2 থাকবে না। তো আমি আরেকটা প্রোডাক্ট এন্ট্রি করছি, এখন প্রোডাক্টের নাম দিলাম ধরেন যে বল, বা আমি দিতে পারি হচ্ছে পেন, ধরেন পেন দিলাম, পেন দিলাম, এডমিন আইডি এখানে দিলাম হচ্ছে 2, যেটা আমাদের এখানে অ্যাভেলেবল নেই, আমরা এন্ট্রি দিলাম 8। আরেকটা এন্ট্রি করে দিই, প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের নাম গেল কোথায়, আচ্ছা ওকে, এডমিন আইডি দিলাম হচ্ছে 2, ওকে, আজকের এন্ট্রি ডেট আমি এখন দিচ্ছি হচ্ছে গোতে। তো আমাদের টোটাল এখন 4টা ডাটা আছে, আমাদের টেবিলে টোটাল আছে কয়টা, 4টা ডাটা, দুইটা এডমিন 2 করেছে আর দুইটা হচ্ছে এডমিন 1 করেছে। তো এখন আমি এসকিউএল কুইরিটা বের করব। তো আমি এখন জয়েন দিচ্ছি সিলেক্ট অল ফ্রম, আমার এখানে বেস টেবিল কোনটা হবে, আমার এখানে বেস টেবিল হবে প্রোডাক্ট, তো আমি দিচ্ছি প্রোডাক্ট, প্রোডাক্ট। এখন আমি যদি চাই যে আমার দুইটা টেবিল মানে এডমিন টেবিল এবং প্রোডাক্ট টেবিল এই দুইটা টেবিলের শুধু ম্যাচ করা ডাটা, যে ডাটাগুলো পরস্পর মিলে যাবে শুধু সেই ডাটাগুলো আনবো, তাহলে আমাকে লিখতে হবে ইনার জয়েন, ইনার জয়েন, তারপর কোন টেবিলের সাথে আমি ইনার জয়েন দিচ্ছি, এডমিন টেবিল, এখানে ওই টেবিলটার নাম নিতে হবে বা নাম লিখতে হবে যে টেবিলের সাথে আমি জয়েনটা করাচ্ছি, এডমিন, তারপর দিতে হবে অন, তারপর আমাকে লিখতে হবে যে কোন ফিল্ডের সাথে কোন টেবিলের কোন ফিল্ডের সাথে কোন ফিল্ডের জয়েনটা আমার হবে বা কোন ডাটাটা আমি ম্যাচ করাবো। তো আমি এখন দিব হচ্ছে প্রোডাক্ট ডট প্রোডাক্ট সরি প্রোডাক্ট ডট এডমিন আইডি ইকুয়াল এডমিন ডট এডমিন আইডি। তো এই ক্ষেত্রে দেখুন যেটা হবে
যে আমার এখানে শুধু ম্যাচ ডাটাগুলো আসবে। আমি যদি আরেকটা ট্যাবে ওপেন করি, এখানে একটু খেয়াল করুন যে এখানের মধ্যে আমার টোটাল ডাটা আছে কয়টা, প্রোডাক্ট টেবিলে টোটাল ডাটা আছে আমার চারটা, ওইখানে আসছে কয়টা, মাত্র দুইটা ডাটা আসছে। কেন দুইটা ডাটা আসছে? কারণ হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি যে আমার শুধু ম্যাচ ম্যাচ যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো আসবে। তো এখানে এডমিন আইডি ওয়ান, এডমিন আইডি ওয়ান আছে হচ্ছে ABCD এবং BCDF প্রোডাক্টের মধ্যে। তো দেখুন শুধু ওই দুইটা ডাটাই আমার আসছে, অন্য কোনো ডাটা আসে নাই। তো এখন যদি আমি চাই যে আমি এইখানে আমার লেফট লেফট মানে হচ্ছে এডমিন টেবিলের যত ডাটা আছে সবগুলা ডাটা আনবো, বাট রাইট টেবিলের ডাটা যেগুলো ম্যাচ হবে শুধু সেইগুলো আসবে, সেক্ষেত্রে আমি এখানে দেখতে পারি লেফট জয়েন। এখন যদি আমি গোতে ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে লেফট টেবিল হিসেবে আসা হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্টের এখানে দেখুন প্রোডাক্টের সবগুলা ডাটাই আমার কিন্তু চলে আসছে, কিন্তু এডমিনের ওই ডাটাগুলো ম্যাচ হয় নাই বইলা এডমিনের এই সেকশন গুলাতে দেখুন যে টোটালটা কি দেখাচ্ছে, নাল। সেম ভাবে আমি যদি এখন রাইট জয়েন দেই, এটাকে যদি আমি দিই রাইট জয়েন, তাহলে দেখুন কি হচ্ছে, তাহলে দেখুন শুধু ম্যাচ কেসটা আসছে। এখন এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি এইখানের মধ্যে আরেকটা এডমিন ক্রিয়েট করি, তাহলে বুঝতে পারবেন। তো সুহান নামে আমি দিলাম 1 2 3 4, আর আজকে ডেট দিলাম, তারপর গো দিলাম। তো ব্রাউজে যদি যাই আমরা, আমরা এখানে দেখছি কি এডমিন আইডি কত আছে এখানে, 4। আর আমরা যদি প্রোডাক্ট টেবিলে যাই, প্রোডাক্ট টেবিলে এডমিন আইডি 1 আছে এবং 2 আছে, 4 কিন্তু নাই। তো এখন রাইট জয়েন দিলে কি হয় দেখুন, আমি এটাকে দিচ্ছি রাইট জয়েন। তো রাইট জয়েন দেওয়ার ফলে দেখুন রাইট জয়েন হচ্ছে আমার এডমিন ছিল আরেকটা, মানে সুহান নামে আরেকটা এডমিন ছিল, রাকিব ছাড়াও সুহান নামে একটা এডমিন ছিল। তো এখানে যে কাজটা করছে, এখানে হচ্ছে সে লেফট টেবিল মানে হচ্ছে প্রোডাক্ট টেবিলের সাথে জয়েন করে প্রোডাক্ট টেবিলে যে ডাটাগুলো ম্যাচ হচ্ছে সে ওই ডাটাগুলোও নিয়ে আসছে, এবং এডমিন টেবিলের মধ্যে যতগুলা ডাটা এন্ট্রি করা ছিল, যতগুলা রো এন্ট্রি করা ছিল সবগুলা রো কে সে নিয়ে আসছে। এটা ছিল আমাদের হচ্ছে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন। তো এখন যদি আপনি চান যে আমি জয়েন কুইরির মাধ্যমে আমি হোয়ার কন্ডিশনটাও চালাবো, যে দুইটা টেবিলের মধ্যে জাস্ট আমার যখন একটা কন্ডিশন ম্যাচ হবে তখনই আমি ডাটাটাকে নিয়ে আসবো, আদারওয়াইজ আমি ওই ডাটাকে নিয়ে আসবো না, তবে দুইটা টেবিল কি মিলেই আমার ডাটাটা নিয়ে আসতে হবে। তো তো ধরুন যে আমার প্রোডাক্ট টেবিল থেকে আমি একটা নির্দিষ্ট প্রোডাক্ট কেনবো, যেমন প্রোডাক্ট আইডি আমি ধরুন যে 2 কে নিয়ে আসছি, আমি 2 কে নিয়ে আসবো। তো এখানে আমি হোয়ার কন্ডিশনটা অ্যাপ্লাই করবো। তো আমার এখানে এই জয়েন কুইরিটা দেওয়ার পর আমি দিব হচ্ছে হোয়ার, হোয়ার, তারপর আমি দিব হচ্ছে কি আনতে যাচ্ছি, আমি প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট ওয়ান যেটা আছে আমি শুধু সেইটাকে নিয়ে আসব। তাহলে আমি দিব এখন প্রোডাক্ট, অবশ্যই টেবিলের নাম ডট, তারপর আচ্ছা আপনি ফিল্ডের নাম যদি দেন তাহলে আপনার সবচেয়ে বেস্ট কুইরি হবে, সেটা আমি যেটা করে থাকি রেগুলার। তো আমি এইভাবে ইউজ করি যে টেবিলের নাম ডট হচ্ছে প্রোডাক্ট, সরি টেবিলের ফিল্ডের নাম। তো এই ক্ষেত্রে যেটা হয় আপনাকে এমবিগাসটা হচ্ছে আপনার পড়তে হয় না, এমবিগাসটাকে হচ্ছে আপনার ইগনোর করে যাওয়া যায়, তা হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে আমি এখন প্রোডাক্ট আইডি কত কে আনতে যাচ্ছি জয়েনের মাধ্যমে, প্রোডাক্ট আইডি যেখানে হচ্ছে 1 সেইখানে ডাটাকে আমি নিয়ে আসব। তো আমি প্রোডাক্ট আইডি 1 দিলাম, আমি এখন দিব হচ্ছে গো। তো দেখুন প্রোডাক্ট আইডি 1 এ কি ছিল, এ বি সি ডি। আমরা যদি আবার প্রোডাক্ট টেবিলে যাই, তো এখানে প্রোডাক্ট প্রোডাক্ট নেম কি ছিল, প্রথমটা ছিল এ বি সি ডি, আমার কিন্তু এখানে এ বি সি ডি এটা চলে আসছে। তো এখন যদি আপনারা এইটার উপরে আবার আপনারা অর্ডার কুইরি চালাইতে চান, যে আমি এইখানে আমি হচ্ছে প্রোডাক্টের প্রোডাক্টের এডমিন আইডি ধরে নিয়ে আসব, এবং আমি এইখানে হচ্ছে এটাকে অর্ডার বাই সাজাবো, অর্ডার বাই আমি ডিসেন্ডিং সাজাবো, তাহলে দেখুন আমি এখানে প্রোডাক্ট এডমিন আইডি ইকুয়াল কি দিচ্ছি 1, আর অর্ডার বাই কি করব, অর্ডার বাই
আমি দিব হচ্ছে প্রোডাক্ট আইডি বা প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট নেম দিয়ে দিই, প্রোডাক্ট নেম ডিএসসি। আমি প্রোডাক্ট নেম অনুযায়ী দিলাম ডিসেন্ডিং। তো আমি যখন গোতে ক্লিক করি তাহলে আমার ডাটাটা দেখুন এখানে অর্ডার বাই করে নিয়ে আসছি, এবং আমি এখানের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ওয়্যার কন্ডিশন দ্বারা হচ্ছে আমি নিয়ে আসছি। তো এখানের মধ্যে আপনি যদি চান যে এটাতে আপনি লিমিটও অ্যাড করবেন, লিমিট এই অর্ডার বাইয়ের সাথে আপনি লিমিট অ্যাড করবেন, তাহলে আপনি এইটা শেষে আপনি লিখে দেন লিমিট। লিমিট কয়টা আনবেন আপনি? একটা আনবেন, লিমিট ওয়ান। হচ্ছে গোতে ক্লিক করবেন, আমার একটা ডাটা নিয়ে আসছে। তো এইভাবে হচ্ছে আমাদের কুইরি গুলাকে এক্সিকিউট করতে হয়। তো আপনাদের কাজ হচ্ছে যে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টের মধ্যে আপনারা আপনাদের এই যে কুইরি গুলা করেছেন, কয়েকটা কুইরি একত্রিত করে আপনারা বা কয়েকটা কুইরি এক্সিকিউট করে এগুলার স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্টে যদি আপনারা দেন, ভিডিওর কমেন্টে, সবচেয়ে বেস্ট হয়। যে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা কাজটা করতে পেরেছেন। এখন যদি আপনারা জাস্ট অ্যাটেন্ড করে যান বাট কাজটা আপনারা না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটার কোনো ফায়দা নেই, শুধু দেখেই গেলেন, কাজের কাজ কিন্তু কিচ্ছু হবে না। তো আশা করবো আপনারা হচ্ছে এই কাজটা করে ভিডিওটার কমেন্টের মধ্যে আপনারা এই আপনাদের স্ক্রিনশট গুলো পোস্ট করবেন এবং দেখাবেন যে আপনারা কাজ করছেন। তো আজকে কুইরি ক্লাসটা এখান পর্যন্ত থাকবে, আর আমরা আগামী দিন দেখবো হচ্ছে পিএইচপি দ্বারা কিভাবে আমরা হচ্ছে এই যে কুইরি গুলো আমরা সরাসরি মাই এসকিউএল এর মধ্যে এক্সিকিউট করলাম, সেইগুলো আমরা এক্সিকিউট করতে পারি পিএইচপি দ্বারা।